কথায় আছে ভালোবাসতে শুধু মন লাগে কিন্তু সেই ভালোবাসাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহসও লাগে সেই জোর বা সাহস হয়তো ছিল অপুর মনে তাই তো সাকিবের সাথে অন্য নায়িকার রিলেশন চলছে শুনে তিনি ছেলেকে সাথে নিয়ে সরাসরি একটা বেসরকারি টিভি চ্যানেলের সামনে হাজির হন প্রকাশ করে দেন তাদের দীর্ঘদিনের গোপন প্রেম ও বিয়ের কথা কিন্তু এত কিছু করেও নিজের সংসার টিকিয়ে রাখতে পারেননি অপু বিশ্বাস সে সময় নিজের সংসার টেকানোর জন্য তারকা থেকে শুরু করে পরিচিত অনেক মানুষের কাছে গিয়েছিলেন তিনি কিন্তু কোনো কিছু করেই তিনি না ধরে রাখতে পেরেছেন নিজের সংসার না পেরেছেন ভালোবাসার মানুষ সাকিবকে এদিকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপুবিশ্বাস বলেন অন্য কথা আপনি কি সাকিব খানের কাছে প্রতারিত হয়েছেন নাকি নিজ থেকে সাকিবকে ছেড়ে এসেছেন জানতে চাইলে অপু একটু হেসে তারপর কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলেন আমি নিজে থেকেই সরে এসেছি কারণ আমার মনে হয় প্রত্যেকটা ভালোবাসায় একটা স্পেস থাকা উচিত এই স্পেসের কারণে দুজনের মধ্যে ভালোবাসাটা গাঢ় হয় তাহলে কি ভালোবাসা গাঢ় হলে আপনারা আবার এক হয়ে যাবেন মানে বিয়ে করবেন এ প্রশ্নের জবাবে অপু বলেন এটা তো সময় বলে দেবে কারণ সাকিব যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে জয়ের কথা ভেবে হয়তো আমি না করব না কিন্তু ও না চাইলে তো আর আমি জোর করে বিয়ে করতে পারবো না গোপনে যখন সংসার করতেন তখন আপনার শ্বশুরবাড়ির মানুষজনরা আপনার সাথে কেমন ব্যবহার করতেন জিজ্ঞাসা করলে অপু বলেন আমার শ্বশুরবাড়ির মানুষরা খুবই ভালো ছিলেন আমি যখন লুকিয়ে বিয়ে করি তখন আমি সিনেমার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতাম কিন্তু এরই মাঝে তারা আমাকে প্রচুর সাপোর্ট করতো আরও ভালো অভিনয় করার জন্য উৎসাহ দিতেন সবচেয়ে বেশি সাপোর্ট করতো আমার শ্বশুর উনি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন সব সময় বলতেন তোমাকে সামনে আরও এগিয়ে যেতে হবে কখনো হাল ছাড়বে না এসব কথাই বলতেন জয়ের দাদা দাদি জয়কে ভালোবাসে না জানতে চাইলে অপু বলেন হ্যাঁ ওনারা প্রচুর ভালোবাসেন জয়কে শুধু ওনারাই না সাকিবের বাড়ির সবাই জয়কে খুব ভালোবাসে জয়কে ওনারা মাঝে মাঝেই নিজেদের বাসায় নিয়ে যান আবার ঈদ আসলে জয়ের জন্য ঈদের মার্কেট করে দেন আর জয়ও ওদের সাথে থাকতে পছন্দ করেন সামনে আপনার পরিকল্পনা কি জবাবে অপু বলেন এখন দেশের যে পরিস্থিতি তাতে আমার মনে হয় শুধু আমার একার না সবারই একটা পরিকল্পনা ভালো থাকা সুস্থ থাকা এখন শুধু একটাই চিন্তা করছে কিভাবে একটু ভালো থাকা যায় এখন তো ঘরবন্দি থাকতে হচ্ছে তো আপনাদের মা ছেলের দিন কেমন কাটছে জানতে চাইলে অপু বলেন কাটছে রকম। কারণ আমরা মা ছেলে বাইরে ঘুরতে বেশি পছন্দ করি তবে এই লকডাউনে বাইরে যেতে পারছে না বলে জয়ের একটু মন খারাপ তবে জয় খুব ভালো আর্ট করতে পারে এখন ঘরে বসে বেশিরভাগ সময় ও আর্ট করে সময় কাটায় ভিউয়ার্স মিডিয়ার সামনে সরাসরি সাকিবকে নিয়ে অপু বলেন ভালোবাসার মাঝে একটা স্পেস থাকা ভালো আর তাই তিনি নিজের থেকে সাকিবকে ছেড়ে চলে এসেছেন ভিওয়ার্স এই ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্য এবং সেরা বিনোদন নিউজটি পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি